জানে জিগার ভাইয়েরা সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম ইতালির সিসিলি থেকে সবচেয়ে বড় দ্বীপ ইতালি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন রিসেন্টলি ইতালির প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ইতালিতে এগ্রিকালচার ভিসা এবং আপনারা যারা স্পন্সর ভিসা আসতেছেন এবং অ্যাপ্লিকেশন করতেছেন এটা নিয়ে প্রেসে বা সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা অনেকগুলো কথা বলছে আপনাদের কি মনে হয় এটা নিয়ে আসলে ইতালিয়ান গভর্নমেন্ট কি করার ধান্দা আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা আসলে আপনারা কমেন্টে জানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কি মনে হয় আচ্ছা আমার পড়াশোনা এই মাইগ্রেশন নিয়ে এখন আমার যেটা মনে হয় ইতালির গভর্নমেন্ট বড় ধরনের একটা স্টেপ নিবে এখন বা অলরেডি একটা স্টেপ অলরেডি নিয়ে আনিছে এরকমও হইতে পারে এটা ধাপে ধাপে ইমপ্লিমেন্ট হবে বা প্রয়োগ করবে আচ্ছা কি কি কারণ থাকতে পারে ধরেন এই স্টেপগুলো নিলে নেওয়ার কারণ হ্যাঁ একটা তো বলছে ডিরেক্ট প্রাইম মিনিস্টার নিজেই বলছে যে যে একটা ভীষণ বড় আকারের একটা দালাল চক্র আছে যারা প্রচুর টাকা কামাইতে আছে 15-16 হাজার ইউরো করে নেয় এক এক ভিসা থেকে গভর্নমেন্ট কিন্তু এই টাকা পায় না এগ্রিকালচার আইলে 14,000 ইউরো আর স্পন্সর আইলে 16,000 ইউরো এখন এই টাকাটা কিন্তু গভর্নমেন্ট পায় না তাহলে এই টাকাটা নেয় কে এটা বিশাল কোশ্চেন এটার ভিতরে অনেক কিছু লুকায় আছে ইতালিয়ান গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত কারণ আপনার যদি ইতালিতে আসতে 16,000 ইউরো লাগে বা 14,000 ইউরো লাগে এইটার অর্থ হইল এরকম এদিক দিয়ে 16,000 ইউরো লাগলে আপনি তখন লিবিয়া হয়ে আসবেন 8,000 বা 6,000 যে সাগরে দিয়ে বাইসা বাইসা আসে এরকমভাবে আসতে আপনারে পুশ করা হবে বা আপনাকে কেউ একজন ধাক্কা দিব যে আপনি এইভাবে যাইন না এইভাবে গেলে আপনার টাকা বেশি খরচ হয় আপনি সাগরে দিয়ে চলে যান কারণ অনেকেই আসতে চাইতেছে কিন্তু এই এই পরিমাণ টাকার জন্য 17 লাখ 18 লাখ টাকা 20 লাখ টাকার কারণে আসতে পারে না তখন 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা হইলে লিবিয়া হইয়া কষ্ট করিয়া টিউনিশিয়া হইয়া ইতালি ঢুকা যায় এটাকে পড়ালেখার ভাষায় বলে যে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট বা আমি যেখানে আছি এখন সিসিলি এটা হলো সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটের মানুষ আইয়া এই জায়গায় উঠে আর কি ইতালির এই এই দ্বীপটাতে আচ্ছা আপনারা এখন বলেন ও যখন এই কথাটা বলছে এখন কি কি স্টেপ নিতে পারে আমার যেটা মনে হইতে আছে যে আমাদের হয়তো বা কয়েক বছরের জন্য টানা ভিসা বন্ধ করে দিতে পারে বাংলাদেশির জন্য অথবা নিলেও খুব কম খুবই কম যেই হারে প্রতি বছর প্রচুর ভিসা হইতেছে বাঙালিদের এরকম হয়তো বা এত বেশি হবে না ওরা ভিসা কমাইয়ে দিবে এর কারণ হইছে আমি তো এখন বললাম কারণটা কি তো ওদের লাভের চেয়ে লস বেশি ধরেন বাংলাদেশ থেকে লোক আনলে লাভের চেয়ে লস বেশি আমি আমার আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলছি হ্যাঁ এটা দালালদের নিজের বিষয় কিন্তু যা করতেছে এটা বিপরীত হবে অতি লাভ করতে গিয়া দেখা গেছে যে পুরো গাছটাই মেরে ফেলছে ইতালি আসার টোটাল পথটাই বন্ধ করে হয়ে যাবে এখন কারণ ইতালিয়ান গভর্নমেন্ট যদি এটা সুযোগ রাখে রাখলে ওর গভর্নমেন্টের বা দেশের লস বরং লাভ হয় টাকা লাভ হয় মিডিলম্যান বা মাঝখানে দাঁড়ায় থাকে যারা প্রচুর টাকা ইনকাম করে 15,000-16,000 এরা কিন্তু সবাই বাংলাদেশি এই যে এই টাকাগুলো ইনকাম করতেছে মিডিলম্যান ধরেন কেউ একজন সিসিলিতে কোনো একটা কোম্পানিতে কাজ করতেছে তো কোম্পানিতে বা কোনো একটা বড় একটা কৃষি খামারে কাজ করতেছে তো উনি ওনার মালিককে ধরে বলে যে আমার ভাতিজা আছে আনা দরকার তুমি কাগজপত্র মেনটেন করে দে ওই মালিক কাগজপত্র মেনটেন করে দিছে আর এই বাঙালি এই লোক দেশে ওর কোনো একটা লোকরে এভাবে কাগজপত্র নিয়ে দিল এবং কইলো যে আরে 16,000 ইউরো দিতে হবে 15,000 ইউরো দিতে পারো এই যে দেখেন এই যে এই একটা সার্কেল এই সার্কেলের কারণে আপাতত দৃষ্টিতে দুই একজন লাভ হয় কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে হয়তো বা আগামী 5 বছরের জন্য ভিসা বন্ধ হয়ে যেতে পারবে হবে অসম্ভবের কিছু না এটা সময় বলে দিবে কিন্তু এতটুকু বুঝি যে ভালো কিছু হবে না আর ভালো কিছু না হলে হঠাৎ করে ভিসা বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ যে দিক বিদিক শূন্য হয়ে ঘুরে এই জায়গাটা আরও বাড়বে কমবে না এই ভিসা বন্ধ
হওয়া দিক শূন্য হয়ে ঘুরা। আজকে একটা নিউজে দেখলাম, ডয়েশ বেলের নিউজ মনে হয়, যে লিবিয়ার কোস্টে, লিবিয়ার সাগরের পারে 11 জন লোক মারা গেছে, 50-এর উপরে লোক উদ্ধার হয়েছে, এর মধ্যে বাঙালি আছে প্রচুর। এখন চিন্তা করেন, ওটা আরও বাড়বে, কোনো অপশন নাই। এটা বন্ধ করলেও বাড়বে, আবার রাখলেও বাড়বে, কোনো অপশন নাই। এটার সমাধান হইল আপনাদের লোভ কমাইতে হবে। এত টাকা দিয়ে আপনি দেশের থেকে মানুষ আনবেন, দিন শেষে মানুষের ধাক্কা দেয় ওই রুটে ঢোকার জন্য। মানে আপনি যদি কমেই করতেন, অ্যাটলিস্ট কিছু লোক কমে আইতো, মানে ওইদিকে চাপ কমতো। ওটা সম্ভব না, ওটা পুরোপুরি বন্ধ করা, কিন্তু কিছু কমানো সম্ভব। সবাই ভালো থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং কোনো তথ্য জানার থাকলে ভিডিওর নিচে জানাবেন। ধন্যবাদ সবাইকে।